আমার এই সুন্দর চেহারাটাকে প্রথমবার দেখছো, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ ফার্স্ট। তো চলো আমি ব্লুজ বাজাই, তোমরা একটু শোনো দেখি কত দুঃখ যন্ত্রণা আছে, একটু বের করে দিই আর চাটা খেয়ে বাজাই। So guys, আজ সেকেন্ড লকডাউনের মানে লকডাউন 2.0 এর আজকে চতুর্থতম দিন, মানে আজ ফোর্থ ডে অফ লকডাউন 2.0। প্রচুর বৃষ্টি হচ্ছে যেমনটা তোমাদের ভিডিওতে দেখালাম, আর মা ওই জন্য পেঁয়াজি বানিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর ঝড় আর বৃষ্টি হচ্ছে এই লকডাউনের চতুর্থতম দিনে, লকডাউন 2.0 এর চতুর্থতম দিনে। আর এর মধ্যেই কয়েকজন লোক বাইক নিয়ে বাড়ি থেকে ছুটছে, এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি। আর আমি এখন পেঁয়াজি আর চা খাচ্ছি বসে বসে, চা তো ম্যান্ডেটরি তোমরা জানোই, আর পেঁয়াজিটা সঙ্গে এক্সট্রা অ্যাড হলো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, কারণ কালকে যে আমি বেলা চাউয়ের পিসটা বাঁধিয়েছিলাম সেটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করি, ইনস্টাগ্রামে আপলোড করি, তোমরা অনেক শেয়ার করেছো, লাইক করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। ইউটিউবে আপলোড করিনি বিকজ অফ কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, কারণ আমার একটাই চ্যানেল, তোমরা সবাই জানো আমার একটাই চ্যানেল, একটাই ফেসবুকে পেজ, একটাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তো এগুলো যেন কোনো কিছু না হয় সেই জন্য আমি সব কিছু মেনটেন করে কন্টেন্ট আপলোড করি, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। তো আমি বেলা চাউয়ের যে পিসটা ওটা বাজিয়ে কালকে রেকর্ড করেছিলাম, আর অদ্ভুত একটা সাউন্ড মানে অ্যাম্পলিফায়ার থেকে আসছিল, যার জন্য একটু বিগড়ে গেছে সাউন্ড কোয়ালিটিটা। ইলেকট্রিক গিটারটা আমি ম্যাক্সিমাম টাইম বাজাই না, ম্যাক্সিমাম টাইম আমি অ্যাকোস্টিক গিটারটাই বাজাই, কারণ অ্যাকোস্টিক গিটারটা ইজি টু ইউজ, কারণ ধরলাম বাজালাম রেখে দিলাম। ইলেকট্রিক গিটার বাজানোর জন্য ফার্স্টে অ্যাম্পলিফায়ার বার করো, প্রসেসার বার করো, সব কিছু কানেক্ট করো, তারপর তো এত কিছুর জন্য আমি ইলেকট্রিক গিটারটা একটু অ্যাভয়েড করি, বাট ইলেকট্রিক গিটার বাজাই ম্যাক্সিমাম টাইমটা আমি অ্যাকোস্টিক গিটারটাই বাজাই, কিন্তু দুটোরই যেহেতু এখন ফার্স্ট ইন ছেঁড়া তাই দুটোই বাজাচ্ছিলাম না। তো রিসেন্টলি আমি বেলা চাউয়ের সঙ্গে আরেকজনের মিউজিক খুব শুনছি, তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমার পছন্দের জনারটা হচ্ছে ব্লুজ। আমি ব্লুজ প্রচুর ভালোবাসি, প্রচুর বিবি কিং শুনেছি, প্রচুর স্ল্যাশ শুনেছি, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার অতটাও ভালো আমি ব্লুজ বাজাতে পারি না, তবুও টুকিটাকি করে বাজিয়ে নিই, বাট অতটাও ব্লুজ ভালো বাজাতে পারি না। তো রিসেন্টলি আমি বেলা চাওয়ের সঙ্গে সঙ্গে বিবি কিংও শুনছিলাম, যারা ব্লুজ পছন্দ করো, যাদের ব্লুজ প্রচুর ভালো লাগে তারা বিবি কিংকে অবশ্যই চিনবে। তো বিবি কিংকে শুনতে শুনতে আমি ভাবলাম যে না একটু ব্লুজ বাজাই, এমনিতেই আজকে বৃষ্টি পড়ছিল, একটা বেশ দারুণ ওয়েদার, রোম্যান্টিক ওয়েদার। আর আমি শুনেছি যে ব্লুজ নাকি যাদের মন ভেঙে যায়, যাদের ব্রেকআপ হয়ে যায়, যারা ডিপ্রেশনে থাকে, যারা প্রেমে ব্যথা পায়, তাদের জন্য ব্লুজ হচ্ছে পারফেক্ট। তো আমি জানি না, আমি ব্লুজটা ওই জন্য বাজাচ্ছি না, কারণ আমার ব্লুজ এমনিতেই ভালো লাগে, আর অনেকেই আছে যারা এমনিতে ব্লুজ ভালোবেসে বাজায়, কিন্তু এর মধ্যে একটা ব্যথা আছে, মানে ব্লুজের মধ্যে একটা ব্যথা আছে। তো চলো আমি ব্লুজ বাজাই, তোমরা একটু শোনো দেখি কত দুঃখ যন্ত্রণা আছে, একটু বের করে দিই আর চাটা খেয়ে বাজাই। কি বাজালাম, কারণ ব্লুজের একটা স্কেল মেনটেন করে মনের মধ্যে যা এসেছিল তাই বাজালাম। হ্যাঁ, আমি যখন ফুল কদমে যখন গিটার প্র্যাকটিস করতাম, যখন গিটার শিখতাম, তখন আমার দুজন ফেভারিট হিরো ছিল, মানে দুজনকে আমি খুব ফলো করতাম, একজন হচ্ছে বিবি কিং আর একজন হচ্ছে স্ল্যাশ। যারা ব্লুজ বাজাও বা গিটার নিয়ে চর্চায় আছো তারা নিশ্চয়ই এই দুজনের নাম খুব জানবে। স্ল্যাশ যিনি গডফাদারের জন্য বিখ্যাত, আমি জাস্ট ওনাকে ভগবান হিসেবে মানি, আর বিবি কিং, এই দুজনই আমার খুব পছন্দের। আর আমি যখন গিটার ফুল কদমে প্র্যাকটিস করতাম, ফুল জোশে যখন প্র্যাকটিস করতাম, তো এই মহান দুজন ব্যক্তির কিছু মহান মহান পিস আমি তুলে রেখেছিলাম আমার গিটারে,
তার মধ্যে যেমন গডফাদার, এগুলো কিন্তু আমি ভিডিও বানিয়ে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে আমি আপলোড করেছি। যারা আমার ইনস্টাগ্রামে এখনো যাওনি, ইনস্টাগ্রামে দেখোনি, ফলো করোনি, তারা প্লিজ ফলো করে দিও। একটাই তো ফলো করতে হবে, ব্যাস, আর তো কিছু না। আর ফেসবুক পেজে একটা লাইক মেরে দিও, যাতে নোটিফিকেশন পেয়ে যাও। কিছু কিছু জিনিস যেগুলো আমি ইউটিউবে দিতে পারি না, কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের জন্য, সেগুলো আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে দিই, কারণ ওখানে তো কিছু নেই এসব, তাই আমি ওগুলো ওখানে দিয়ে দিই। লাইক কালকে যে আমি বেলা চাউয়ের পিসটা বাজিয়েছিলাম, ওটা আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিয়েছি, কিন্তু ইউটিউবে দিইনি। আর আজকেও ওই স্ল্যাশ বা বিবি কিং এর কিছু বিখ্যাত পিস ভেবেছিলাম বাজাবো ইউটিউবে, তোমাদেরকে শোনাবো, কিন্তু বাজাতে পারলাম না। এই কারণে, কারণ আমি চাই না এইসব জিনিসগুলো বাজিয়ে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসুক আর আমার চ্যানেলটা পুরো ভোগে চলে যাক। তো আমি চ্যানেলটাকে ক্লিন রাখার জন্য এই জিনিসগুলো আমি বাজাই না ইউটিউবে, কিন্তু এগুলো আমি বাজাই, বাজিয়ে ভিডিও করি, ভিডিও করে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করে দিই। তোমরা যারা ইউটিউবে যেগুলো দেখতে পাও না, সেগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখো। তো অবশ্যই ইনস্টাগ্রামে যাও, লাইক করো। আর যারা আমার এই সুন্দর চেহারাটাকে প্রথমবার দেখছো, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। আমি একজন ইউটিউবে ট্রাভেল ব্লগার, ট্রাভেলের উপর ম্যাক্সিমাম ব্লগ বানাই, খাবারের উপরও ম্যাক্সিমাম ব্লগ বানাই। এখন আইসোলেশন ডেজে আছি, কোয়ারেন্টাইন ডেজে আছি বিকজ অফ লকডাউন, জানো পরিস্থিতি কী এখন। তো বাড়িতে বসে এখন এইসব জিনিস বানাচ্ছি, বাড়িতে বসে ডালগোনা কফি বানাচ্ছি, এই গিটার বাজাচ্ছি, চা খাচ্ছি, এইসব জিনিসপত্র করছি আর তোমাদের সঙ্গে কানেক্টেড আছি। তো এই হচ্ছে আমার পরিচয়। তো তোমরা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে জুড়ে যাও। আর যাওয়ার আগে একটা পিস শুনিয়ে যাই, এর উপরও আশা করি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক পাবো না। তো শোনো, thank you.